সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ পক্ষে বিপক্ষে পাল্টা পালটি কর্মসূচি চলেছে ক্যাম্পাসের কোথাও কোটা সংস্কার আন্দোলনকারীদের দাঁড়াতে দেয়নি বিস্তারিত রিপোর্টে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল এগারোটায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ হবার কথা ছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের কিন্তু আগে থেকেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সেখানে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাই আন্দোলনকারী মেয়েদের মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে না দাঁড়িয়ে চলে যায় কলাভবনের দিকে মিছিলটি অপরাজয় বাংলার সামনে এলে এতে যোগ দেয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এর আগে সেখানে মানববন্ধন করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা কোথাও না আজকের আজতে আমাদের ছিল কোথাও দাঁড়াইতে পারি না মগের মৌলক পড়ে গেছে ক্যাম্পাসের মধ্যে যে আক্রমণগুলো হয়েছে এগুলো কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এগুলো সুষ্ঠু বিচার হওয়া দরকার মিছিলটি মধুর ক্যান্টিন ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাঁড়াতে চাইলে সেখানেও বাধা দেয় আগে থেকে অবস্থান নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রন্থাগারের সামনে দাঁড়িয়ে নানা স্লোগান দিতে থাকেন তারা এ সময় শহীদ মিনারে হামলাকারী কয়েকজনকে দেখা যায় বাধ্য হয়ে আন্দোলনকারীরা সেখান থেকে সরে যায় পরে রোকেয়া হলে সামনে গিয়ে অবস্থান নেয় তারা প্রতিবাদ করলেই নাকি তাদের কাছে অনিরাপদ হয়ে যায় অথচ তারা সন্ত্রাসী হামলা চালায় ছেলেদেরকে মারে বোনদেরকে লাঞ্ছনা করে নারী নির্যাতন করে সেটা নাকি কোনো বিশৃঙ্খলা না আমরা করলে বিশৃঙ্খলা হয়ে যায় মেয়েরা যদি আগে আসে ছেলেরা ঘরে বসে থাকতে পারবে না আমরা চাই যে আমরা আগে আসি আমাদের দেখে দেখে আমাদের ভাইরা যদি ভয় পেয়ে থাকে তাহলে তারা যেন বের হয়ে আসে এ সময় গত সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে নির্যাতনের শিকার এক নারী শিক্ষার্থী কথা বলেন গণমাধ্যমের সাথে আমি সিএনজিটা উঠেছি বাসায় চলে যাওয়ার জন্য ওই সিএনজিটা ঘুরে মানে ঘিরে ধরছে মিনিমাম দুশো মোটরসাইকেল এরপরে যে নোংরা কথাগুলো বলছে সেগুলো আমি বলতে পারবো না সিএনজির ভেতরে ঢুকছে এরপরে আমাকে ওখান থেকে নিয়ে গিয়েছে থানায় শাহবাগ থানায় কিন্তু সিএনজির প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ছিল জাহান নাম যতটা সময় আমি থানায় না ওরা যখন বলছে থানায় নিয়ে চল মনে হয়েছে যে থানায় গেলে আমি সেফ কিন্তু মনে হলো থানা আমার জন্য সেকেন্ড জাহান নাম সময় ক্ষেপণ না করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিও জানান তিনি সম্মান দিবে আমাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে আমাকে সম্মান দিবে আমি যে কারণে আসছিলাম আন্দোলনের জন্য আসছিলাম না যদি আমাকে সম্মান দিতে হয় প্রজ্ঞাপন যেন আমার এনে দেয় এই শিক্ষার্থীর ওপর এমন নির্মমতার ছবি ভাইরাল হয় এবং নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা